নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। এসবিআইর অডিট অফিসারের ফাঁসির দাবিতে ধর্ণা কাবুগঞ্জে। ভয়ানক দুর্ঘটনা, তারাপুর ওভারব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ল লরি। বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ পাল চৌধুরী প্রয়াত। এবারে সংবাদ বিস্তারিত। সম্প্রতি কাবুগঞ্জ স্টেট ব্যাংকের রেকর্ড রুমে ব্রাঞ্চ ম্যানেজারের ঝুলন্ত দেহ উদ্ধার করার পর তার পরিবারের পক্ষ থেকে এসবিআইর অডিট অফিসার সহ ওই ব্রাঞ্চের এক কর্মীকে অভিযুক্ত করে সোনাই থানায় মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার এসবিআইর অডিট অফিসারের ফাঁসির দাবি জানিয়ে কাবুগঞ্জ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সামনে ধর্ণা প্রদর্শন করল বিভিন্ন সংস্থা। এদিন এই ধর্ণা কর্মসূচিতে সামিল হন কাবুগঞ্জ এসবিআই শাখার বিভিন্ন সিএসপি কর্মী সহ নরসিংপুর ও সোনাই এসবিআইর বিভিন্ন সিএসপি কর্মীরা। এছাড়াও ধর্মঘটে সামিল হন ব্যাংক গ্রাহক, কাবুগঞ্জ বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন ধর্ণা চলাকালীন কাবুগঞ্জ এসবিআই ম্যানেজার কুলদীপ দাশগুপ্তকে ব্ল্যাকমেল করে আত্মহত্যায় বাধ্য করেছেন অডিট অফিসার বলে ফাঁসির দাবি তোলেন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি ওই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 7 তারিখ অর্থাৎ শনিবার কাবুগঞ্জের শাখা প্রবন্ধক কুলদীপ দাশগুপ্ত স্যারের ঝুলন্ত দেহ ব্রাঞ্চের ভিতরে পাওয়া গিয়েছে। তো আমরা এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করছি। গতকাল অর্থাৎ রবিবার ওনার পরিবারের পক্ষ থেকে সুনাই থানায় এজাহার দেওয়া হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে কাবুগঞ্জ ব্রাঞ্চে অডিট চলছে। অডিট অফিসার গৌহাটি থেকে আগত যুগেন্দ্র পাণ্ডে নামে একজন অডিট অফিসার ছিলেন। উনি নাকি শাখা প্রবন্ধক কুলদীপ স্যারকে বিভিন্নভাবে মানসিক প্রচার করে যাচ্ছেন, এমনকি ওনার অ্যাকাউন্ট থেকে গৌহাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচের টিকিটও কেটে নিয়েছেন এবং ওনার পরিবারের নামে কিছু দামি ঔষধও ক্রয় করে দিয়েছেন। এমনকি iPhone 12 ব্রাঞ্চ ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে নিয়েছেন এই যুগেন্দ্র পাণ্ডে। তো এমনকি ওনারা পরিবারের সদস্যরা এজাহারে উল্লেখ করেছেন উক্ত ঘটনায় ব্রাঞ্চের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী জড়িত। তাই আজকে আমরা কাবুগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতি, কাবুগঞ্জ বাজার কমিটি, স্টেট ব্যাংক কাবুগঞ্জের সিএসপি আমরা যৌথ উদ্যোগে প্রতিবাদে সামিল হয়েছি। অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা হোক, অন্যথায় আমরা 306 নম্বর শিলচর আইজল রোড বন্ধ করতে বাধ্য হব। তো বর্তমানে ব্যাংক কি খোলা আছে? বর্তমানে ব্যাংকের কাজকর্ম বন্ধ শনিবার থেকে। কদিন থেকে? শনিবার থেকে বন্ধ। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে নিচে পড়ল এক লরি। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাত 10:30 নাগাদ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে একটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে এদিন রাত 10:30 নাগাদ AS01C0371 নম্বরের একটি লরি তারাপুর উড়ালপুল থেকে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা রেলওয়ে কোয়ার্টারের এক বাড়িতে গিয়ে পড়ে এতে ঘরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে দুর্ঘটনায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকা অন্ধকারময় থাকে। ঘটনার পর পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লরিটি উদ্ধার করেন। লরিটি এদিন শিলচর অভিমুখে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। দিনের বেলা আপনি দেখতে পারেন যে শিলচরের নাজাহাল ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন, ঠিক আছে, শিলচরের যখন দিনের বেলা ট্রাফিক জ্যাম থাকে, শিলচর ট্রাফিক যারা ব্রাঞ্চে যারা আছে ট্রাফিক কন্ট্রোল করতে তারা ফেইলার। সেম আপনার দুই বছর আগে আমার একজন সাংবাদিক ভাইয়ের এখানে আপনার ডেথ হয়েছিল, তখনও ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে কইছিল যে না আপনার ট্রাফিকের যে ব্যবস্থাটা আছে তারা কন্ট্রোল করবো, রাত্রে করে যারা অ্যাটলিস্ট লরিগুলি চলে উগলির একটু কন্ট্রোল করবো, বাট তারা ফেইলার, টোটালি ফেইলার। আর এই ইনসিডেন্টটা আজকে প্রথমবার না, এখন 2-3 বার ইনসিডেন্ট হয়েছে। আর আপনার যেমন ট্রাফিক ড্রাইভার যারা থাকে, যারা ট্রাকের ড্রাইভার থাকে, তারা আদৌ লাইসেন্স আছে কি না আছে, তারা ব্রেথ অ্যানালাইসিস টেস্ট হয় কি না হয় এটা কোনো রেকর্ড নাই আপনার ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশের কাছে, ঠিক আছে। সো তারা অ্যাটলিস্ট যদি ব্রেথ অ্যানালাইসিস টেস্ট করিয়া যদি প্রত্যেকটা ড্রাইভারের চেক করে তখন পাওয়া যাবে যে 90% হইলে গিয়ে আপনার অ্যালকোহলিক, ঠিক আছে। তো এরকম সিচুয়েশনে আপনার এইখানে যদি এরকম অ্যাক্সিডেন্ট না হয় তো কই হইব? আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ফেইলার যদি না থাকতো তো শিলচরে এই ট্রাফিকের জঞ্জাটটা থাকলো না।
সেম আমরা দেখতে পারি যে সামনে যখন আমরা শিলচর কোনো ট্রেন আয় বা প্যাসেঞ্জাররা যাওয়ার টাইম থাকে তারা টোটালি ফেলিয়ার থাকে আপনার ট্রাফিক কন্ট্রোল করতে অ্যান্ড আপনার তারা ঘুষ খাইয়া বা আপনার এরকম মানে দুই নম্বরই করিয়া কইতে পারবেন ঠিক আছে তারা ট্রাকগুলি রে তারা চালান কাটিয়ে কাটিয়ে তারা সবকটা ছাড়ে অ্যান্ড এক একটা হয়তো বা ড্রাইভিং লাইসেন্সও নাই অ্যান্ড তারা যদি ট্রাক চলায় তো এরকম অ্যাক্সিডেন্ট হইতে বাধ্য অ্যান্ড এটার লিখা টোটালি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দায়ী অ্যান্ড এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের উচিত যে আমার এই রেলের যে দিলীপ কাহার আছে তার ক্ষতিপূরণ দেওয়ার তার ঘরের যে কন্ডিশন এখানে যদি আসতে কেউ শোয়া অবস্থায় থাকতো তখন তার কী অবস্থাটা হইল না এটা লিগা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা দাবি করলাম যে তারা যাতে আপনার ক্ষতিপূরণ দেও আর যদি ক্ষতিপূরণ না দেয় তো রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন থেকে আপনার জোর চলে গেলেন বরাক উপত্যকার সুনামধন্য স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ পাল চৌধুরী রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন এদিন রাত 12:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত চিকিৎসকের বিগত আগস্ট মাসে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন উল্লেখ্য প্রয়াত চিকিৎসক প্রসূতি সেবায় তার যথেষ্ট সুনাম ছিল তিনি সরকারি বেসরকারি হাসপাতালেও এই সেবা দিয়ে গেছেন তিনি তার মৃত্যুতে বরাক উপত্যকার বিরাট ক্ষতি হয়েছে মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী দুই পুত্র সহ সহস্রাধিক গুণমুগ্ধ তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বিশিষ্ট ব্যক্তিবর্গ সংগঠনের কর্মকর্তা সহ নাগরিকরা গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি নৃত্য শিক্ষাগুরু বিপিন সিংহের 23তম মৃত্যু দিবস পালিত হল শিলচরে সোমবার শিলচর শিববাড়ি রোড স্থিত দুর্গা সরণী লেনে নৃত্য শিক্ষাগুরু প্রয়াত বিপিন সিংহের 23তম মৃত্যু দিবস পালন করল মণিপুরি নর্তানশ্রম শিলচর এদিন প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা পরে এই মর্মে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত বিপিন সিংহের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংস্থার কর্মকর্তারা এছাড়াও নর্তানশ্রমের ছাত্রছাত্রীরা নৃত্য গুরুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্বরূপ বিভিন্ন নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন এখন 23তম মৃত্যু দিবস আজকে যতটুকু আমরা ছোট্ট মোট্ট করে একটা গুরুজিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আমরা একটা চেষ্টা করেছি আজকে সোমবার বলে সব ছাত্রীরা আসতে পারেনি খুবই দুঃখিত আমি জন্য বেশি আসতে পারেনি ওরা সবাই কলেজ স্কুল থেকে এখানে সবাই উপস্থিত দিলীপ সিনহা ভাস্কর দাস শান্ত সিনহা আবার বন্দনা সিনহা ওরা সবাই এই স্কুলের মণিপুরি নর্তনাশ্রম শিলচর সবাই মেম্বার সবাই এখানে উপস্থিত আছেন আজকের দিনে একটা মিক্সড ফিলিং আছে আমাদের পদ্মশ্রী দর্শনা জাবেরী ওনার জন্মদিন প্রতি বছরের ন্যায় এবছরও মকর সংক্রান্তিতে নগর কীর্তনের উদ্যোগ নিল কীর্তনাশ্রয় সোমবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই খবর জানান সংস্থার কর্মকর্তারা
তারা জানান আগামী 15ই জানুয়ারি সকাল 8টায় পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও শহরের নরসিংতলা ময়দান থেকে নগর কীর্তন বের করা হবে। পরে শহরের নির্দিষ্ট কয়েকটি স্থান পরিক্রমা করে ফের নরসিংতলা ময়দানে এসে হরির লুঠের মাধ্যমে নগর সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হবে। নগর সংকীর্তনকে সাফল্য মণ্ডিত করতে আপামর জনসাধারণকে এগিয়ে আসতে আহ্বান জানানো সংস্থার কর্মকর্তারা। আমরা প্রতি বছরের মতো পৌষ সংক্রান্তিতে আমরা কীর্তনাশ্রয়ের থেকে আমরা পৌষ সংক্রান্তিতে নগর কীর্তন করে সারা শহরের বিশেষ বিশেষ সড়ক পরিক্রমা করে আমরা আবার নরসিংতলা মাঠে আমরা লুটের মাধ্যমে সমাপ্ত করি। তো এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আপামর জনসাধারণকে প্রত্যেকের কাছে আবেদন, আমরা বিগত 2 বছর আমাদের করোনার কারণে আমরা বন্ধ ছিল, তো এবার আমরা আবার ওই সেই পুনরাবৃত্তি আবার করছি। আমরা সবাইকে নিয়ে শিলচর শহরের প্রত্যেক ভক্তমণ্ডলী এবং সবাইকে নিয়ে আমরা এবারও আমরা সকাল ঠিক 8টায় নরসিংতলা ময়দান থেকে আমরা বেরোবো। শহরের প্রধান সড়ক পরিক্রমা করে আবার নরসিংতলাতেই আমরা লুটের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। সবাই এই বছর আমার প্রথমবার এই আমাদের শিলচরে এত বড় একটা অনেক সুন্দর করে আয়োজন হয়ে থাকে, তো আমি জানতাম না। ভাস্কর দাস সেদিন আমাকে বললেন, শুনে খুব আনন্দ পেলাম আমি। আর এই হরিনাম সংকীর্তন আমাদের মানে কাছে সাংস্কৃতিক মানে পৌরাণিক জিনিসগুলি, সেটা যেন আমাদের প্রত্যেকের বেঁচে থাকে সেই অনুষ্ঠানের মাধ্যমে, এবং হরিনাম যেন আমাদের সবাই করতে পারি, ভালো লাগবে, সবাই খোল করতাল বাজিয়ে মহাপ্রভুর যেভাবে চালিয়ে গিয়েছিলেন সেভাবে আমরা চালাবো সেই দিনটাকে। আপনারা সবাই আসবেন, নমস্কার। কী করে কোনো লাভ নেই, যা বলেছেন তার ঠিক সঠিক বলেছেন। আমি একথাই বলবো, আবেদন জানাবো যে শহরবাসী সবাই যদি আসেন তাহলে ভালো হয়, কারণ কীর্তনাশ্রয়ের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সার্থক হবে যদি সবাই আমরা একসাথে পা মিলাই এবং আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিকৃতি নিয়ে আমরা কাট আউট আছে, একটা কাট আউটটার সামনে থাকবে, গান সামনে বাজবে, আমরা ওই গান করে 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 শহর পরিক্রমা করব। প্রায় 300 অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো শিলচর খোঁজ ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। রবিবার খোঁজের সদস্যা মাম্বি লস্করের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি প্রবল শীত থেকে পরিত্রাণ পেতে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য গরম টুপি খোঁজ সংস্থার কর্মকর্তাদের হাতে তুলে দেন রিজু লস্কর। পরে এদিন সন্ধ্যায় কাছাড় ক্যান্সার হাসপাতালে সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়ে জন্মদিন পালনের পাশাপাশি ক্যান্সার আক্রান্ত শিশুদের হাতে গরম টুপি ও খাদ্য সামগ্রীগুলো তুলে দেন তারা। এছাড়াও হাসপাতালের নিরাপত্তা রক্ষী সহ কর্মীদের ও রোগীদের সাথে থাকা অ্যাটেন্ডেন্টের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মাছিমপুর অরুণাচল আশ্রমের 115তম বার্ষিক উৎসব উপলক্ষে এবার বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে আশ্রম পরিচালনা কমিটির কর্মকর্তারা। সোমবার আশ্রমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আশ্রমের অধ্যক্ষ শক্তি চৈতন্য ব্রহ্মচারী জানান যে বিশ্বশান্তি প্রদায়ক ভগবান শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেব প্রতিষ্ঠিত অরুণাচল আশ্রমের 115তম বার্ষিক উৎসব উপলক্ষে মন্দির প্রতিষ্ঠা তথা শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেব, শ্রী শ্রী মাতা ঠাকুরানী কাদম্বিনী এবং শ্রী শ্রী স্বামী তীর্থপুরী মহারাজের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করা হবে।
এ উপলক্ষে আগামী 15ই জানুয়ারি থেকে 27শে জানুয়ারি পর্যন্ত 13 দিন ব্যাপী বিশ্বশান্তি কামনা কল্পে শতপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী 14ই জানুয়ারি ভক্ত সম্মিলনী ও স্মরণিকা উন্মোচন সহ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। 27 জানুয়ারি মন্দির ও আশ্রম প্রদক্ষিণ এবং নগর পরিক্রমার মাধ্যমে বিশ্বশান্তি কামনা সহ মহানাম যজ্ঞ ও উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে বলেও এদিন জানিয়েছেন তিনি। জানুয়ারির ভোর রাত্রে 3টা থেকে শুরু হইব আর 27 জানুয়ারির শেষ রাত্রে শেষ হইব। এখানে 13 দিন 100 প্রহর নাম কীর্তন অখণ্ড এটা আছে, আর এমনিতে আলোচনা আছে আমরা ভক্ত সম্মেলন, এটা 14 তারিখ 3টার সময় এটা আছে, আর এমনিতে মানে কিন্তু দরিদ্রের সেবা এগুলো আছে। 100 প্রহরের যে কীর্তনটা প্রত্যেকদিন মানুষ খাইব বলছেন, 4টা দিন আমরা রাখছি প্রসাদ বিতরণের, 15, 16, 22 আর 26, আর এমনিতে চলবে দিন। এখানে তো বহু মানুষ আইব, বাইরে থেকে আইবেন, কলকাতা, গুয়াহাটি, পূজা, ইংরাজি, আগরতলা, ত্রিপুরা, ধর্মনগরিকা সব জায়গা থেকে আসবেন মানুষ, বহু মানুষ থাকবেন, আর কিছু কিছু মানুষ তো ডেইলি প্রসাদ খাইব, আর এমনিতে 4টা দিনে তো অনেক বেশি প্রসাদ পায়। চলবো মেইনলি আমরা সংকীর্তনটাই, এটার দ্বারাই বিশ্ব শান্তি হয়। আচ্ছা, এই যে দুজনের ভক্তদের ব্যবস্থা করছে, এগুলো ভক্তদের ব্যবস্থা করছে, এগুলো শেখ পাথরের মূর্তি, দুজনে এসেছেন রাজস্থানের মাখনা থেকে, আর একজন এখানে বানিয়েছেন করিমগঞ্জের মানুষ থেকে, স্বপন পাল শান্তিনিকেতন বানিয়েছেন দয়ানন্দের মূর্তি, আর গুরু মহারাজের মূর্তি আর মাতা রাগানের মূর্তি মাখনা থেকে আছে, রাজস্থানের মাখনাতে বানানো হয়েছে। রাজ্যের সাথে সম্মতি রেখে কাছাড় জেলায়ও আগামী 26শে জানুয়ারি দেশের 74তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সোমবার শিলচরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কাছাড়ের জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় দিবসটি সরকারি উদ্যোগে পালনের জন্য কার্যসূচি প্রণয়ন করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে 26 জানুয়ারি সকাল 9টায় শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন ইত্যাদি বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হবে। দিনটি উদযাপনের জন্য আরও যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো হলো, ওই দিন ভোরে শিলচর শহরের তথ্য ও জনসংযোগের ফিক্সড লাউড স্পিকার সিস্টেমের মাধ্যমে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সহশিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন, রোগীদের মধ্যে ফলমূল বিতরণ, প্রদর্শনী, ক্রিকেট ম্যাচ এবং সন্ধ্যায় শহরের বিভিন্ন মনীষীদের মূর্তির পাদদেশে আলোকসজ্জা ইত্যাদি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের 47তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করল রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি। রবিবার সকাল 10টায় রামকৃষ্ণনগর নেতাজি বাগে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং ভাষা শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আঞ্চলিক সমিতির সভাপতি ডক্টর কৃষ্ণরঞ্জন পাল। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে আঞ্চলিক সমিতির সম্পাদক কৃষ্ণ চৌধুরী জানান, বরাক উপত্যকায় ঐতিহাসিক কাল থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষ খুবই আন্তরিকভাবে বসবাস করে যাচ্ছেন, কখনো ভাষা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। স্বাধীনতার পর থেকে কিছু উগ্র ভাষা প্রেমিকের আগ্রাসন পরিলক্ষিত হতে থাকে, যার উদাহরণ 1961 সালের ভাষা আন্দোলন। শুধু বাংলা ভাষা নয়, অন্যান্য ভাষাও এ রাজ্যে আগ্রাসনের শিকার হয়। এর মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, বড় ভাষা ডিমাসা, কুচ রাজবংশী, কাছারি ইত্যাদি ভাষাভাষীর মানুষও আগ্রাসনের শিকার হন। এনআরসিতে আজও প্রায় 19 লক্ষ অন অসমীয়া মানুষের নাম তালিকাভুক্ত হয়নি। রাজ্যে আজও সকৌশল্যে 6নং ধারা বলবৎ করার চেষ্টা চলছে। আজকের দিনে জমি ক্রয় বিক্রয়ে নানান প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। এর বিরুদ্ধে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন আওয়াজ তুলে চলছে। বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন শুধুমাত্র সাংস্কৃতিক চর্চার সীমাবদ্ধ নয়, অন্যান্য ভাষাভাষী মানুষের হয়ে প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান জানান তিনি।
সৎসঙ্গে আমার বাঙালি জাতির যারা মহাপুরুষ ছিলেন এই প্রচার প্রসার করেছিলেন, আমরা তাদের কাছে জবাব দিতে হবে। সৎসঙ্গে সমস্ত বাঙালি জাতির মধ্যে আমাদের জবাব করতে হবে। আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য, আমার নৈতিক দায়িত্ব, আমরা কিন্তু বাংলা ভাষার প্রচার প্রসার করার জন্য যা করণীয় ন্যূনতম এই আজকে বিশেষ করে অনুরোধ করবো বাংলা সাহিত্য সম্মেলনে আমরা সবাই তো আমন্ত্রণ জানাবো, অনুরোধ জানাবো আপনারা সবাই সহযোগিতা করেন। আপনারা সবাই জানেন বুদ্ধিজীবী মহলা বিশেষ করে রামকৃষ্ণনগরের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সমস্ত জায়গায় রামকৃষ্ণনগরের একটা কথা, রামকৃষ্ণনগর একটা বুদ্ধিজীবী মহল, রামকৃষ্ণনগরের মানুষ অনেক সচেতন মানুষ। আমরা যদি আমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারি না, আমার মনে হয় আমরা রামকৃষ্ণনগর থেকে সমস্ত জায়গায় বাংলা ভাষা প্রচার প্রচার করবো। আমাদেরকে দেখে ঘোড়াগিরির বিভিন্ন প্রান্তের মানুষরা অনুপ্রেরণা পাবে, বিভিন্ন গ্রহে টুকরা মানুষরা উৎসাহ পেয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। আমাদের সবার একটাই উদ্দেশ্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, কোনো ব্যক্তি স্বার্থের উদ্দেশ্য নয়, আমরা যে যাই রাজনীতি করি না কেন, যে যাই ব্যক্তি জীবনে কর্মে থাকি না কেন, আমরা কিন্তু সবার আমার একটা কর্তব্য, আমরা বাঙালি, আমরা মানুষ, এই আমরা বৈশিষ্ট্য রক্ষা করতে আমরা যা করণীয়, আজকে যদি আমরা সচেতন না হই আমার মনে হয় আজকে থেকে বৈশিষ্ট্য হাইলাকান্দি জেলার ভজন্তিপুর প্রথম খণ্ড মোহাম্মদিয়া হাফিজ জিয়া ও কারিয়ানা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 29 ফেব্রুয়ারি। এতে উপস্থিত থাকবেন বরাক উপত্যকার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে ক্যারামগণ। এ ব্যাপারে সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও মাদ্রাসার প্রধান শিক্ষক কারি মৌলানা নাজির হোসেন মজুমদার, সরকারি শিক্ষক মৌলানা আবুল কালাম লস্কর বার্ষিক ওয়াজ মাহফিলে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। তাছাড়া বর্তমানে ভজন্তিপুর প্রথম খণ্ড মোহাম্মদিয়া হাফিজিয়া ও কারিয়ান্না মাদ্রাসার পাকা ঘর না থাকায় ছাত্রদের অন্যত্র পাঠদান চলছে। ইসলাম দরদে জনসাধারণের আর্থিক সহায়তায় বর্তমানে বিল্ডিং এর কাজ জোর কদমে চলছে, তাই মাদ্রাসার বিল্ডিং নির্মাণের কাজে আর্থিক সাহায্যের জন্য সকলের কাছে বিনম্র আহ্বান জানান মাদ্রাসার প্রধান শিক্ষক। 29 ফেব্রুয়ারি আমরা মাদ্রাসার ওয়াজ, আপনারা রাইজ আসামবাসী সবার কাছে আমরা এই ওয়াজের দাবতটা হয়েছিলাম, আপনারা সব আমরা ওয়াজের দাবতের মধ্যে শরীফ হইবা। আর এই আজকে 2013 লিগে আমরা এই মাদ্রাসার বার্ষিক জলসা হয়, আল্লাহর হুকুম আমরার বরাকবিলির সবচেয়ে বড় সুনাম ধন্য ওয়াইজ ও ফিরে অলিয়ে কামিল আল্লামা আলহাজ হজরত মৌলানা ফির সারিমুলক লস্কর সাহেব প্রধান অতিথি ইয়ে আইন এবং নিজামিয়া টাইটেল মাদ্রাসার থেকে নজরুল ইসলাম সাহেব ও আইন, এরপরে আপনার বাগাবাজার থেকে আপনার ফখরুল ইসলাম সাহেব ও দুইবার আইসেন, আপনার বিশিষ্ট আলিমগল বরাকবিলের মধ্যে থেকে আমাদের এই মাসাত ওয়াজ মানে খাসাপুরের মধ্যে আইয়া ওয়াজের মধ্যে আইয়া শরীফ হইন, আর নেতামন্ত্রী সকল আল্লাহর হুকুম আইজন এবং সাহায্য সহায়তা তুরা তুরা করছেন। আর সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে সোমবার নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন জীবনগ্রাম জিপির দেবীপুরের নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এদিন সন্তোষ কুমার রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এলাকার পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে বঞ্চনা ও স্বার্থপরতার অভিযোগ তুলেন বিভিন্ন বক্তা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় প্রকল্প, এমজিএনরেগা সহ অন্যান্য সরকারি প্রকল্প নিয়ে পঞ্চায়েত কর্তারা প্রচণ্ড দুর্নীতি ও স্বজন পোষণ করেছেন বলে তারা অভিযোগ তোলেন। এদিন পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে তীব্র স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে থাকেন বঞ্চিত লোকেরা। এলাকার দরিদ্র হিতাধিকারীদের প্রতি পঞ্চায়েত কর্তাদের লাগাতার বঞ্চনার প্রতিবাদে আগামী দিনে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন ভুক্তভোগী জনগণ ও নাগরিক মঞ্চের কর্মকর্তারা। আমরা কেন্দ্রপাশের লিস্টটা আসলো, এটা গড়টা লিস্টটা বনিয়া দিয়ে সরকারে দিয়া সালে ঘুরাইয়া নেয় না, লিস্টটা গেল কই, গড়টা গেল কই, সে নিল গড়িং লিস্টের রাব আমরা কাছে আছে, গড় গেল কই, গেছে কই, সে নিছে, সে দাবি করলো, এটা হয়ে গেল, এটা আমার একটা কিছু তারা দেয়নি, অরুণোদয় নাই, না অরুণোদয় নাই, পঞ্চায়েত নাম কি তা
তুমি কি দেখাইছিলা নি কইছো নি আমি হ্যান্ডিক্যাপ দেখাইছি তারা কি তা কই তারা আমার আবার ওই সার্টিফিকেট বাহরে থেকে গিয়া ফাইলা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগে বারকোড দিয়ে দিব দিব আমি নজর দেওয়ার গেলে হয় হ্যান্ডিক্যাপ লাগে পূর্ণ ধুদি বঞ্জনের মাধ্যমে পানি ভরা ষোলো প্রহর মহানাম যজ্ঞ শেষ হয়েছে। সোমবার মহানাম যজ্ঞের পূর্ণ ধুদি বঞ্জন দিয়ে কীর্তনের সমাপ্তি ঘটে। গত শুক্রবার অধিবাস দিয়ে কীর্তনের সূচনা হয়। দুদিন ব্যাপী চলে নাম সংকীর্তন। এদিন সমাপন অনুষ্ঠানেও কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। কীর্তন কমিটির প্রীতম ঘোষ জানান, ধলাই এলাকার মধ্যে পানিবড়া কৃষ্ণচরণ হাইস্কুল ময়দানের মহানাম যজ্ঞে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। পশ্চিম সোনাই বোয়াল মারাতে লায়ন্স ক্লাব আয়োজিত নাইটে সাইড ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হলো। ২২টি দল নিয়ে খেলা শুরু হলেও রবিবার ছিল ফাইনাল ম্যাচ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এম শান্তি কুমার সিংহ। ভরাখাই জিপি সভাপতি শ্যামাপ্রসাদ গৌড়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পুরস্কার প্রাপ্ত জেএসআর দল এবং দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত সিএলজি ক্লাব দলকে যথাক্রমে ১৫,০০০ এবং ৬,০০০ টাকা ট্রফি সহ তুলে দেন মুখ্য অতিথি এবং সভাপতি। সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তি কুমার সিংহ বলেন, বোয়াল মারার যুবকরা উন্নয়নে সচেষ্ট হচ্ছেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে খেলা সম্পন্ন করায় তিনি খুশি। তিনি ক্লাবের উন্নয়নমূলক কাজের সর্বদা পাশে থাকবেন বলে জানান। को आप प्राधान्यता दो, नॉलेज बढ़ाओ, और भारत युवा का देश है। ये युवाओं को देख के मैं बहुत खुश हूँ कि आप लोगों का भविष्य बहुत उज्जवल है। इसीलिए नौजवानों, आप लोग शिक्षा के ऊपर में प्राधान्य दो, पढ़ाई लिखाई मत छोड़ो, काम करो, खेलो कूदो, पर भविष्य आपके हाथ में है। शिक्षा के बहुत जरूरी है, नॉलेज ज्ञान ये आपको रास्ता दिखा देगा, ठीक है। तो आप लोगों को नववर्ष की बहुत बहुत बधाई, और भविष्य में जो जीते हैं उसको भी बधाई, जो हारे हैं उसको भी बधाई। खेल में ये पुरस्कार बहुत छोटी चीज है, ये बड़ा चीज नहीं है। पुरस्कार बहुत छोटी चीज है, पर जो जी जान से आप लोगों ने यहाँ खेला है, जो शुरुआत आप लोगों ने किया है, ये बड़ी चीज है। शेष करने आगे विशेष विशेष खबर आरो एक बार। এসবিআই অডিট অফিসারের ফাঁসির দাবিতে ধর্ণা কাবুগঞ্জে। ভয়ানক দুর্ঘটনা, তারাপুর ওভারব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ল লরি। বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ পাল চৌধুরী প্রয়াত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।